আসসালামু আলাইকুম এগ্রো টিভি পিডি ইউটিউব চ্যানেল আপনাদের সকলকে স্বাগতম। আমি শান মোহাম্মদ এরশাদ আজ চলে আসছি বরগুনা জেলার আমতলী উপজেলার আমতলী গরু হাটে। এই হাটটি প্রতি বুধবার বসে সকাল থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত হাটটি বসে। এটি একটি ঐতিহ্যবাহী হাট, বরিশাল বিভাগের সবচেয়ে বড় হাট এটি। তো এই হাটে গাভী গরু হাসেলি পরিমাণ ক্রেতা 800 টাকা, বিক্রেতা 300 টাকা। তো এখন আমি আপনাদের এখানে কিছু দেশি গরুর দাম জানাবো যেগুলি বাছুর সহ আছে, এই জাতের গরুগুলি। আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? আচ্ছা, গরু কেটে আনছেন? এটা আপনার নাকি? আচ্ছা, এটা সাথে দেই বাছুর এটা না? আচ্ছা, এটা দাঁত কটা চাচা? 6টা নাকি? নাটা 8টা? আচ্ছা আচ্ছা আচ্ছা, সমান। আচ্ছা, সাথে কি বাছুর? এটা দামরি বাছুর না? আচ্ছা আচ্ছা, বন বাছুর, মেয়ে বাছুর চাচা? আচ্ছা চাচা, দুধ কত রূপ দেয় এটা? কেজি হানে হয় না? আচ্ছা, আপনার কেনা না বাড়ির? কেনা না, ব্যবসা করেন? আচ্ছা, তো চাচা এটা বর্তমানে দাম চাচ্ছেন কত? এটার 70 চাচ্ছেন না? আচ্ছা, হাটে সর্বোচ্চ দাম হয়েছে কত এই পর্যন্ত? এটা সর্বোচ্চ কত দাম হয়েছে? বেশি কত? কত? হ্যাঁ কত? হ্যাঁ, 62-63 বলতেছে। টার্গেট কি? 65 হলে দিয়ে দিবেন না? ওটা কি গাভীর না বাছুর? গাভীর। আচ্ছা, এটা কয় মাসের গাভীর? এটা কোন কোন হাটে যান আপনি? আমি মনে করেন জলেখা, আমতলী, সোনাখালি, বাদুরা, বনখালি। আচ্ছা, বিভিন্ন হাটে যান না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবেন। সালাম, আপনারা দেখাইলাম, দুইটা গরু, তিনটা গরু নিয়ে আসছেন। এখন আপনাদের আর কিছু গাভী গরুর দাম দেখাবো। ভাইটা কি বন বাছুর? আচ্ছা, এটার বয়স কেমন? 1 বছর। আচ্ছা, এটার দাম চাইতেছেন কত? 45 চাইতেছেন? আচ্ছা, আপনার কেনা না বাড়ির? আমার 48। 48 না? আচ্ছা, তো এটা সর্বোচ্চ দাম হয়েছে কত এই পর্যন্ত? এটা 35 বলতেছে না? আচ্ছা, টার্গেট কেমন? কত হলে সারা দেবে? 40 হলে সারা দিবেন না? একটা আনছেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওই যে দেশি জাতের বাছুর, বন বাছুর, আপনারা নিতে পারেন, আসতে পারেন এই হাটে। এগুলি বাছুর আছে সাথে ভাই? ডান বাছুর আছে নাকি? না, বাছুর নাই, গাবো নাই না? আচ্ছা, গাবি করে যাইতেছি। সামনে কুন্ডি এটা না? ওইটা দুরোটাই? আচ্ছা, এটা কি যাচ্ছে কি? আদাত বন বাছুর না, মেয়ে বাছুর? আচ্ছা, এটা দাম চাইছেন কত? 60 চাইতেছেন? আর তো সর্বোচ্চ দাম হয়েছে কত? 55 হয়ে গেছে? 55 কইতেছে না? আচ্ছা, এটার দাম চাইছেন কত? এটা কত হলে সারা দেব? কত? 54 হলে সারা দিবেন না? ব্যবসা করেন? কোন কোন হাটে যান? আমতলী, ধানখালি, মূল্যভোগী, পৈকা, সোনাখালি, গাজী। আচ্ছা আচ্ছা, মাদাই। আচ্ছা, বিভিন্ন হাটে যান, ঠিক আছে, দেখাইলাম আপনাদের। এখন আরো কিছু গাভী গরু দেখাবো। ভালো আছেন চাচা? চাচা গরু কটা আনছেন? 5টা আনছেন, ব্যবসা করেন? আচ্ছা, বাড়ি কোন জায়গা? কোন থানায় বসছে এটা? পালাপাড়ায় থানা বসছে না? আচ্ছা, এটা কি বাছুর সহ না সাথে? দাঁত কয়টা চাচা এটা? 6 দাঁত। কি বাছুর সাথে? এটা দামরি বাছুর না? আচ্ছা, দুধ দেয় কতটুকু? এখানে দুধ দেয় না? বাছুর বয়স কয় মাস? আচ্ছা আচ্ছা, গাভীর না তো গরু না? গাভীর আবার? আচ্ছা, গাভীর না? আচ্ছা, উচ্চ তো এটা দাম চাইতেছেন কত? 70 চাইতেছেন না? হাটে পর্যন্ত সর্বোচ্চ দাম হয়েছে কত? হাটে পর্যন্ত সর্বোচ্চ দাম হয়েছে কত? এটা 60 কয় না? আচ্ছা, আপনার টার্গেট কত? কত হলে সারা দেব? 65 সারা দেবেন? আর কোনগুলি আপনার?
এটা কি সার বছর না সার গরু বহুত হেডি সার সার আর যাই আচ্ছা এটা দাচ্ছে কি হ্যাঁ কয়টা দুই দা আচ্ছা এটা দাম চাইছেন কত এটা দাম চাইছি 65 65 চাইছেন না দাম হচ্ছে কত দাম 60 60 কইতাছে না আর দুই কাজনে দিয়ে দিবেন নাকি হ্যাঁ আচ্ছা ঠিক আছে আর আর কোনগুলি আপনার আমার আর আছে এইগুলি কি বহন বাসন না দামরি বাসন আচ্ছা এটা দাম চাইছেন কত এই চাইলাম 65 65 এটা দুইটা 65 চাইতেছেন না ওটা তো একটু বড় না আচ্ছা এগুলি বয়স কেমন এক দেড় বছর হবে নাকি এক বছর দেড় বছর দেড় বছর এরকম না ওইটা তো আর মা ও ওটা ওটা হেঁকা দিন না এক এক সময় নিয়ে গেছে গা তো বোঝাই যায় না ওটার যে বাচ্চা এটা আচ্ছা দাঁত কয়টা ওটা আর দুই দাঁত দেখি ফেলে বেন আচ্ছা দাম চাইছেন 65 চাইতেছেন দাম হয়েছে কত মঙ্গলবার কলাপাড়া হ্যাঁ আচ্ছা শনিবার হইছে লালুয়া আচ্ছা এই আবার শনিবার আছে একটা সোনালী আচ্ছা আলিপুর মহিপুর কবে গুলি আলিপুর মহিপুর সোমবার সোমবার না আর কালকে কি হাট বেশ হাট এইগুলি না আশেপাশে করে না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন সালাম আলাইকুম আপনাদের দেখাইলাম উনি কিছু করুলি আসছেন চাচা চাচার কিছু করে দেখাইলাম নাকি সার বছর এটা কাছাকাছি দিবেন না আচ্ছা আপনার আছে নাকি এটা কয় দাঁত বস দুই দাঁত সাথে কি বছর এটা ৬৩ বলতেছে টার্গেট কি ৬৫ উপরে টার্গেট না আরো আনছেন নাকি আর কয়টা আনছেন বেচছেন এই দুটি আছে ব্যবসা করেন আচ্ছা কোন কোন হাটে যান ইসলামপুর গ্রাম আমতলী উপজেলা না আচ্ছা আচ্ছা তাহলে আপনার কাছে ফোন দিলে আপনারা কল দিলে নিতে পারবে গাবি না বিভিন্ন জায়গায় দেশের বিভিন্ন জায়গা থেকে আসলে ঘরে আছে না আপনার বাড়িতে রাখেন না কিনার বাড়িতে রেখে ব্যবসা বেচা কিনে করেন না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই ভালো থাকবেন সালাম আলাইকুম যে আপনাদের দেখাইলাম আরো দু একটা গরু দেখাচ্ছি আপনাদের বরগুনার আমতলী হাটে এই গরুগুলি কার গো আপনার কোনটা এটাই কি বাসুর আমরা সার বাসুর না আচ্ছা বয়স কেমন এটা আর বারো মাস কেনা না বাড়ির মাল্ল কেনা ছিল না আচ্ছা বাড়ি কোন জায়গা কলাপাড়া না আচ্ছা এটা দাম চাইছেন কত দুই তিন হাজার কম হবে না আচ্ছা ঠিক আছে একটা আনছেন না বেচা লাইছেন না আজকে কি বাজার মোটামুটি ভালো না ভালো না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভালো থাকুন আপনাদের দেখাইলাম বরগুনা আমতলি হাট বিখ্যাত হাট অনেক বড় হাট আপনারা আসতে পারেন দেশের বিভিন্ন জায়গা থেকে এখানে গরু নিতে পারেন গাবি গরু সার গরু মহিষ বাসুর সব ধরনের গরু পাবেন অনেক বড় একটি হাট আর আমার চ্যানেলটি সকলে সাবস্ক্রাইব করবেন এগ্রো টিভি বিডি ফেসবুক পেজ ফলো করবেন সকলকে ধন্যবাদ আর ভিডিওটি কেমন লাগলো সকলে জানাবেন সালাম আলাইকুম।